বন হচ্ছে গাছের শহর, যেখানে তারা বেড়ে ওঠে নিজেদের মতো করে। নানান প্রকার কীটপতঙ্গ, নানান প্রকার পশু পাখি মিলেমিশে বাস করে এখানে। পৃথিবীর সমস্ত বনেরই রয়েছে আলাদা আলাদা চরিত্র, যেমন আমাদের সুন্দরবন এবং পার্বত্য বনগুলোর চরিত্র আলাদা, অন্যদিকে ইউরোপ আফ্রিকার বনগুলোও একরকম, এবং মধ্য আমেরিকার রেইনফরেস্ট থেকে আলাদা আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের বনগুলো। এইসব বনের রয়েছে তার একান্ত নিজস্ব শব্দ, আছে স্বতন্ত্র গম্ভীর নির্জন স্তব্ধতা, এবং রয়েছে নিজস্ব আলাদা গন্ধ। আপনি যখন কোনো একটি বনে প্রবেশ করবেন, তখন সেই বনের নিজস্ব কণ্ঠ শুনতে পাবেন, যা হয়তোবা আপনি এর আগে অন্য কোথাও শুনেননি। পৃথিবীতে মানুষের আবির্ভাবের অনেক আগে থেকেই বনের অস্তিত্ব ছিল। প্রায় 300 মিলিয়ন বছর আগে বনাঞ্চল সমূহ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু সেই বিস্তৃত থমকে গিয়েছিল বরফ যুগের সেই বরফের আচ্ছাদনে। পৃথিবীতে বড়, ছোট এবং মাঝারি আকারের অনেক বন রয়েছে, তবে এখনও অনেক মানুষ আছে যারা অ্যামাজনকে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর বন বলে মনে করে। তবে আপনারা কি জানেন, আকারে অ্যামাজনের চাইতেও বিশাল এবং অ্যামাজনের চাইতেও ভয়ঙ্কর এক জঙ্গল রয়েছে। আপনারা হয়তোবা হলিউড মুভিগুলোতে এই সব বন এবং বনে থাকা ভয়ঙ্কর সব প্রাণী অবশ্যই দেখেছেন। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে 5টি সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল থেকে ঘুরে আসি। নাম্বার 5, সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার যৌথভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশ অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন, এবং বাকি 4,000 বর্গ কিলোমিটার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত রয়েছে এই সুন্দরবন। গোটা সুন্দরবনকে জালের মতো ছড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ছোট ছোট দ্বীপ। পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ টাইগার এই বনেই দেখা যায়, যাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ রয়্যাল বেঙ্গল টাইগার। আপনি জানলে অবাক হবেন যে এর গর্জন প্রায় 4 কিলোমিটার দূর থেকে শোনা যায়, এবং এরা একবারে 30 কেজি পর্যন্ত মাংস খেয়ে থাকে। এছাড়াও এখানে সাদা রঙের টাইগারকে দেখা যায়, যারা খুবই দুর্লভ প্রজাতির প্রাণী। সুন্দরবন বিভিন্ন প্রজাতির পাখি, স্তন্যপায়ী প্রাণী, কীটপতঙ্গ, সরীসৃপ এবং মাছের আবাসস্থল। সুন্দরবনে 120 প্রজাতির মাছ এবং 260 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। নাম্বার 4, ভালদিভিয়ান রেইন ফরেস্ট। 2,48,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বন পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় বন। এটি দক্ষিণ আফ্রিকার দেশ চিলি এবং আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। টানা বৃষ্টিপাতের কারণে এখানকার গাছপালা অনেক উঁচু এবং অনেক ঘন, এর জন্য জমিনের অংশে সূর্যের আলো ঠিক করে আসতে পারে না, এবং এই বন বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে। এই বনে 122টিরও বেশি দুর্লভ প্রজাতির বৃক্ষ পাওয়া যায়, যা এই বনকে একটি ভিন্ন পরিচয় দেয়। এবং এই বনের কীটপতঙ্গ এতটাই ডেঞ্জারাস যে আপনাকে 8 থেকে 10 সেকেন্ডে মারার জন্য যথেষ্ট হবে। নাম্বার 3, কঙ্গোবন। আফ্রিকা মহাদেশে অবস্থিত কঙ্গোবনকে পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল মনে করা হয়। এই বন মধ্য আফ্রিকায় অবস্থিত এবং এর বেশিরভাগ জায়গা কঙ্গো দেশ জুড়ে রয়েছে। প্রায় 1.5 বিলিয়ন বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এই বন আফ্রিকার 6টি দেশ জুড়ে বিস্তৃত। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই বনকে রেইন ফরেস্টও বলা হয়, এবং বলা হয় যে এই বনে কিছু এমনও জায়গা রয়েছে যেখানে আজও মানুষের পা পড়েনি, এমনকি এই বনের উপজাতিরা কখনো পুরো বনকে ঘুরে দেখতে পারেনি। আপনি জানলে অবাক হবেন যে এই বনে 1টি বা 2টি নয়, পুরো 5টি ন্যাশনাল পার্ক রয়েছে, এবং এই বনের বুক চিরে বয়ে চলেছে কঙ্গো নদী, যার দৈর্ঘ্য প্রায় 4,700 কিলোমিটার, এবং এই নদীকে আফ্রিকার দ্বিতীয় সবচেয়ে বড় নদী এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী বলে জানা যায়। এই বনে 11,000-এর চাইতেও বেশি প্রজাতির বৃক্ষ রয়েছে, এবং এদের মধ্যে 1,000 প্রজাতির এমন বৃক্ষ রয়েছে যাদেরকে অন্য কোথাও দেখা যায় না। এবং আপনি কি জানেন, এই বনে এমন এক উপজাতি রয়েছে যাদের উচ্চতা সর্বোচ্চ 3 থেকে 4 ফুট হয়ে থাকে, এবং এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর, কাঠবিড়াল, বিভিন্ন পাখি, জঙ্গলি শুকর ও বানর। এবং এটি পৃথিবীর একমাত্র বন যার মধ্যে 3 প্রকার গরিলা দেখা যায়। নাম্বার 2, অ্যামাজন রেইন ফরেস্ট। হাজারো রহস্যে ঘেরা এই অরণ্যে প্রকৃতি যেমন তার অপরূপ সৌন্দর্যকে দেখিয়েছে, ঠিক তেমনি লুকিয়ে রেখেছে নানান রকম ভয়ঙ্কর জীববৈচিত্র্য। এটি পৃথিবীর সর্ববৃহত্তম রেইন ফরেস্ট বা গণবর্ষণ সমৃদ্ধ বন।
55 লক্ষ বর্গ কিলোমিটার এই বনের কিছু কিছু অংশের গাছপালা এতটাই বড় যে সূর্যের আলো জমিন অবধি পৌঁছাতে পারে না, এবং যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির পানি গাছ বেয়ে মাটিতে আসতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। দক্ষিণ আমেরিকার 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকায় পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত এবং 9টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। অ্যামাজন বনের 60% রয়েছে ব্রাজিলে এবং 13% রয়েছে পেরুতে, এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানাতে। অ্যামাজন যদি কোনো দেশ হতো তাহলে এটি পৃথিবীর 9ম সর্ববৃহত্তম দেশ হতো। নানান রকম প্রজাতির বসবাস হিসেবে সমৃদ্ধ এই অ্যামাজন বনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। এই বন পৃথিবীর মোট অক্সিজেনের 20% যোগান দেয়, যার কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। আমাজন জঙ্গলে বিরল প্রজাতির কিছু প্রাণী ও মানুষ রয়েছে যাদের পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। প্রায় 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভয়চর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। অপরূপ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণীর বসবাসের জায়গা হচ্ছে অ্যামাজন। WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, যারা মূলত মরুভূমি সংরক্ষণ এবং পরিবেশের উপর মানুষের প্রভাব হ্রাসের ক্ষেত্রে কাজ করে, তাদের রিপোর্ট অনুযায়ী প্রতি 3 দিন পর পর আমাজনের নতুন কোনো প্রাণী অথবা উদ্ভিদের দেখা পাওয়া যায়। এখানে এমনও কিছু জিনিস দেখা গেছে যাদের মিস্ট্রি আজও সলভ করা সম্ভব হয়নি। নাম্বার 1, তৈগা ফরেস্ট। 1,20,00,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বন পৃথিবীর সবচেয়ে বড় বন। এই বন এশিয়ার রুশ থেকে শুরু করে ইউরোপীয় দেশ নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড দিয়ে আমেরিকা এবং কানাডা পর্যন্ত বিস্তৃত এবং অ্যান্টার্কটিকা মহাসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এই বনে থাকা গাছের সংখ্যা পৃথিবীর অন্য সব রেইন ফরেস্টের সম্মিলিত সংখ্যার সমান। উত্তর মেরুতে হওয়ার কারণে এই বন প্রচুর পরিমাণে ঠান্ডা, এবং প্রচুর পরিমাণে তুষারপাতের কারণে এই বনের অনেক জায়গায় মানুষের বসবাস ইম্পসিবল। পৃথিবীর অন্য সব বনাঞ্চলের মধ্যে তৈগার তাপমাত্রা সবচেয়ে কম এবং ঋতুভেদে এই বনের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। তৈগা মূলত শীত প্রধান অঞ্চল হলেও এখানে 1 থেকে 3 মাসের জন্য ক্ষণস্থায়ী গ্রীষ্মকালও আসে, তবে কখনোই তা 4 মাসে বেশি স্থায়ী হয় না। এখানকার তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং সর্বনিম্ন -5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। এখানকার আবহাওয়া এতটাই চরমভাবাপন্ন যে গাছগুলো বছরে 1 মাস বড় হওয়ার সুযোগ পায়, যার ফলে এই গাছগুলোকে চারা থেকে পূর্ণাঙ্গ বয়সে যেতে প্রায় 50 বছর লেগে যায়। এই বনে মাত্র 6টি বৃক্ষ পরিবারই টিকে থাকতে পারে। সরলবর্গীয় অরণ্যে যেসব গাছ দেখা যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিডার, পাইন, ফার জাতীয় গাছ। জঙ্গলটিতে সাধারণত শুনশান নীরবতা বিরাজ করে, তবে মাঝে মাঝে তুষারের শুভ্র চাদরে প্রাণীদের পদচিহ্নে নকশা অঙ্কিত হয়। আর্কটিক শিয়াল, মেরু বা বাদামি ভালুক, সাইবেরিয়ান বাঘ, ক্যারিবু, বলগা হরিণ, নেকড়ে সহ কয়েক প্রজাতির পাখি এখানে সচরাচর দেখা যায়। তবে একটি প্রাণী এতটাই দুষ্প্রাপ্য যে এদেরকে রূপকথার প্রাণী বললেও ভুল হবে না। জীবনে একবার এদের সরাসরি দেখতে পাওয়াটাও নিতান্তই ভাগ্যের ব্যাপার। প্রাণীটির নাম হচ্ছে লেগস। খাবারের জন্য এরা শত শত মাইল ভ্রমণ করে এবং একই রাস্তায় সাধারণত দ্বিতীয়বার পদার্পণ করে না, যার ফলে পদচিহ্ন দেখেও এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।